ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولا تعاونوا على الإثم والعدوان. পশ্চিমবাংলা ভারত থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের মহিলারা যে শাখা চুরি পরে তা আমি কি ব্যবহার তা আমি কি তৈরি করতে পারি বা তা তৈরি করে কি বিক্রি করতে পারি, এ বিষয়ে জানিয়ে উপকৃত করবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, হিন্দুদের মহিলারা তারা যে শাখা চুরি ব্যবহার করে পরিধান করে, সেই শাখা চুরি মুসলিমদের মহিলাদের যেহেতু পরা নিষিদ্ধ, যেহেতু বিশেষ করে অমুসলিমদের বিজাতি বিধর্মীদের কৃষ্টি কালচার বা তাদের পছন্দনীয় জিনিস বা বিশেষ করে তারা যে সমস্ত জিনিস খাসভাবে তারা পরিধান করে থাকেন, যেমন শাখা চুরি বা আরও অনেক কিছু যেগুলো দ্বারা তারা এমন কিছু বিশ্বাস রাখে যেগুলো শরিয়া বিরোধী, তো সেগুলো মুসলিম মহিলাদের ব্যবহার করা এবং মুসলিমদের তা তৈরি করা বা তা বিক্রি করা থেকে বেঁচে থাকতে হবে। এ বিষয়ে সুনানু আবি দাউদ হাদিস নম্বর 4031 উল্লেখ আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করল সে সে জাতিরই অন্তর্ভুক্ত। এবং 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা আয়াত নম্বর 2 আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ ও পাপের কাজে পরস্পরে একে অপরের সহযোগিতা করো না। অতএব যেহেতু শাখা চুরি এটা অমুসলিমদের মহিলারা পরে থাকে হাতে এবং তা এক বিশেষ আকিদা ও বিশ্বাস নিয়ে পরে থাকে, তা মুসলিমদের জন্য অবশ্যই পরিধান করা নিষিদ্ধ এবং যদি কেউ পরে থাকে তা দ্রুত পরিত্যাজ্য, এবং এই জিনিস বিক্রি করা ও তৈরি করা সব জিনিস থেকে বাঁচতে হবে, কেননা পাপের কাজে সহযোগিতা করাও পাপ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।